আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। নতুন জীবন শুরু করলো অপু বিশ্বাস, সবার কাছে দোয়া চেয়েছেন অপু বিশ্বাস। তো চলুন বন্ধুরা, নতুন কি জীবন শুরু করতে গেল, বিয়ে করলো না কি করতেছে অপু বিশ্বাস, বিস্তারিত শুনে সংবাদে জেনে নেই। দেখুন, অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছেন নতুন আঙ্গিক এসে নিজেকে সাজছে, ক্যামেরা হাতে ছবি এবং কনের বসে তার সে চিত্রতে ছবি এসে ফটোশ্যুট দিয়েছে। তো চলুন বন্ধুরা, আসলে কি অপু বিশ্বাস বিয়ে করতে চলেছে না কি করতে চলেছে। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমায় কাজ করছেন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছিলেন এই নায়িকা। মাঝে সংসার সন্তান নিয়ে বিরতি দিয়েছিলেন, তবে এখন আবার তিনি রূপালী ভুবনে সরব। জনপ্রিয় নায়িকা সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে 65 লাখ টাকা দেওয়া হয়েছে, তবে ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয়, সিনেমা বানানোর জন্য তিনি এই অনুদান পেয়েছেন। বাংলা সিনেমা বানানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে 65 লাখ টাকা দেওয়া হয়েছে। বুধবার 20 জুলাই মন্ত্রণালয় সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। কেবল অপু নন অনুদান পেয়েছেন, অন্যদের হাতেও এদিন চেক তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তেমন নতুন করে নিজেকে এসে সাজাচ্ছে অপু বিশ্বাস। এ বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে সে অনুদানের চেক গ্রহণ করে সে নতুন ছবির আশায়, তৈরির আশায় সে এখন প্রযোজক হচ্ছে। এ বন্ধু, এই ছিল সর্বশেষ একটি খবর। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।